গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবস্মিতা টিউটোরিয়াল। আজকে ক্লাস টুতে আমি আমার বইয়ের বাংলা পোর্শনটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আগের দিন তোমাদের পৃষ্ঠা ৬ পর্যন্ত কিন্তু হয়ে গেছিলো, আজকে আমি পৃষ্ঠা ৭, ৮ এবং ৯ তিনটে পৃষ্ঠায় করিয়ে দেব। তো আজকে এখন পর্যন্ত যে কটা পৃষ্ঠা তোমাদের হয়েছে, যেগুলো যুক্তাক্ষর তোমাদের করানো হয়েছে, আশা করি তোমরা সেই যুক্তাক্ষরগুলো ভালো করে তৈরি করে ফেলেছো। এবং এই যুক্তাক্ষর থেকে কিন্তু আমি তোমাদের কিছু করতে দেবো এক্সারসাইজ, যেগুলো তোমরা করবে। তো আজকে দেরি না করে আমরা তোমরা বইটা নিয়ে চলে এসো, আগে বইয়ের মধ্যে আমি করিয়ে দেবো, বইয়ের মধ্যে করে নেবে, তারপর আমি কিছু যুক্তাক্ষর দেবো যেগুলো তোমরা খাতায় করবে। আর তোমরা পেন্সিল রাবারটা নিয়ে এসো, আমি যুক্তাক্ষরগুলোকে পড়িয়ে আগে তোমাদের বলে দিই বানানগুলো, তারপর তোমরা লিখবে। দেরি না করে তাহলে শুরু করি আমরা। দেখো, নাও চলেছে ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। ময়ূরপঙ্খী কেন? ওই যে ময়ূরের মতো দেখতে যে নৌকাটা, তাকে বলা হয় ময়ূরপঙ্খী নাও। নাও মানে নৌকা। কঙ্কা হতে চলেছে, এই যে কঙ্কা। আকাশের শঙ্খচিল, আকাশের শঙ্খচিল একটা পাখির নাম। ওরা যাবে মঙ্গলপুর, নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি। ঠিক আছে, তাহলে এখানে যুক্তাক্ষরগুলো কি আছে? ময়ূরপঙ্খী, ম উন্তেস্থ দীর্ঘ বৈষ্ণ না ময়ূর, প উময় ক্ষয় দীর্ঘিম পঙ্খী, ময়ূরপঙ্খী। ক উময় কয় আকার, কঙ্কা। তালিবর্ষ উময় ক্ষয় শঙ্খ, চয়রস্যি লছিল শঙ্খচিল। ম উময় গয় ল মঙ্গল, পয়রস্যু বৈষ্ণ পুর মঙ্গলপুর। সংঘ দন্তের স উময় ঘয় সংঘ। এখানে যুক্তাক্ষরগুলো ভেঙে দেখিয়েছে, আমি তোমাদের খাতায় একবার করে একবারে ভেঙে দেখাবো। দেখো, আমি এখানে আগে যুক্তাক্ষরগুলো বানানগুলো পড়ে নিই। অ উময় কয় অঙ্ক, তালিবর্ষ উময় খয় শঙ্খ, বৈষ্ণর উময় গয় রঙ্গ, বর্গের যা উময় ঘয় আকার জঙ্ঘা। দেখো, এখানে শব্দগুলো প্রত্যেকটাখানে যে কটা শব্দ আছে সব কিন্তু উময় সঙ্গে কিছু যোগ হয়েছে। উময়ের সঙ্গে ক যোগ হয়ে গেছে, উময়ের সঙ্গে ক যোগ হয়েছে উম প্লাস ক, উময় কয়। উম প্লাস সঙ্গে খ যোগ হয়ে কী হয়েছে? উময় ক্ষয়, উম প্লাস খ। উমার সঙ্গে গ যোগ হয়ে উময় গয়, আর উমার সঙ্গে ঘ যোগ হয়ে উময় ঘয়। এখানে দেখো কিছু শূন্যস্থান পূরণ দিয়েছে, আমার সাথে লিখে নাও তোমরা এটা। অ উময় কয় দন্তের ন অঙ্কন, আঁকা, অঙ্কন আঁকা। জ উময় গয় ল জঙ্গল, এখানে আমি জঙ্গল পুরো বানানটা লিখেছি। ল ব উময় গয় লবঙ্গ, যে লবঙ্গ। ল উময় ঘয় দন্তের ন লঙ্ঘন, দেখো এখানে লিখেছি, তোমরা বইয়ের মধ্যে এটা লিখে নাও। তারপর আমি চলে যাব নেক্সট পৃষ্ঠায়। আশা করি লেখা হয়ে গেছে সবার, এবার আমি চলে যাচ্ছি নেক্সট পৃষ্ঠায়। দেখো, বিড়াল, মা বিড়াল আর ছানা বিড়াল, মানে মা বিড়াল আর ছানা বিড়াল, বাচ্চা বিড়ালকে ছানা বিড়াল বলে। মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে, বাইরে খুব রোদ। মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন, মানে যেখানে ছায়া রয়েছে। ও এখানে রয়েছে, খুশি হয়ে ছানারা চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে। ঠিক আছে, তোমরা দেখবে বাইরে প্রাণীরা যখন থাকে, তখন তার মাকে আদর করতে গিয়ে তারা নাক দিয়ে মার গায়ে ঘষতে থাকে। তো এখানে যে যুক্তাক্ষরগুলো রয়েছে সেইগুলো হচ্ছে বাচ্চা, ভয়াকার ছয় ছয় আকার বাচ্চা। তারপর আছে আ ছয় ছয় আকার আচ্ছা, দ দন্তে না আচ্ছাদন। তারপর আছে চয় জফলা আকার ট আকার ল চ্যাটালো, চ্যাটালো মানে থ্যাবড়ানো। বিড়ালদের নখ তো আমাদের মতো, নাক তো আমাদের মতো লম্বা নয়, একটু ভোঁতা টাইপের। নেক্সট, এখানে যে যুক্তাক্ষর দেখো, চয় চয়, চ প্লাস ছ মিলিয়ে চয় ছয় হয়েছে। চয় ছয়, চ প্লাস ছ মিলিয়ে চয় ছয় হয়েছে। আর চয় জফলা তোমরা জানো, চ প্লাস উনত্রিশ চ করলে চয় জফলা হয়। এবার এখানে বাকিগুলো দেখো, চচ্চড়ি, চ চয় ছয় রসন রস চচ্চড়ি, আ চয় ছয় আকার আচ্ছা, প একার চয় জফলা পাচ্চ, পাচ্চ মানে যেটা রান্না করা হয়। বা দেখো এখানে এই গোল বক্সের মধ্যে কিছু যুক্তাক্ষর রয়েছে, সেই দিয়ে আমাদের এখানে শূন্যস্থান করতে বলা হয়েছে পূরণ। ময়কার ছয় ছয় বা মোচ্ছব, আনন্দ অনুষ্ঠান মোচ্ছব। ঠিক আছে, দন্তের ছয় আকার ছয় ছয় আকার সাচ্চা, সত্যি কথা যে বলে সাচ্চা বলা হয় হিন্দি কথা সাচ্চা। তারপর ছয় জফলা আকার ল আকার চেলা, চেলা। তাহলে তোমরা এটা লিখে নিয়েছো আশা করি।
এবার চলে যাব আমরা নেক্সট পৃষ্ঠায়। দেখো মেলার মাঠে, তোমরা আশা করি অনেকেই মেলায় যাও, বিভিন্ন মেলা হয়, রথের মেলা হয়, কালী পুজোর সময় মেলা হয়, বই মেলা হয়, শীতকালে বিভিন্ন রকমের মেলা হয়। তো সেই যে মেলায় তোমরা দেখেছো তো বিভিন্ন রকম খাবার বিক্রি হয়, বিভিন্ন দোকান থাকে, জিনিসপত্র বিক্রি হয়, আমরা কিনি, সেরকম একটা মেলার ছবি এখানে তুলে ধরেছে। দেখো বজ্রপুরের মেলা, বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। শীতের কুজ্জটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো। বেশিরভাগ মেলায় কিন্তু শীতকালে হয়, তাই এখানে বলেছে শীতের কুজ্জটিকা সরিয়ে চারদিকে জ্বলে ওঠে মেলা উজ্জ্বল আলো। ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি। তোমরা দেখেছো মেলায় জিলিপি ভাজা হয়, যে একটা আওয়াজ হয় তখন ছ্যাঁক ছ্যাঁক করে। চারদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড় জমে যায় মেলা। একটা মেলায় বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে, তাই এখানে বলেছে কাউকে চেনা মানুষের পরিচয়, মানে কোনো মেলাতে গেলে তোমরা চেনা মানুষের সাথেও তেমন দেখা হবে আর অচেনা মানুষের সাথেও তো দেখা হবেই। তাই এখানে বলেছে জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড় জমে ওঠে মেলা, মানুষের ভিড়ে জমে ওঠে মেলা, কিছু চেনা মানুষ কিছু অচেনা মানুষের ভিড়ে মেলা জমে ওঠে। এখানে যুক্তাক্ষরগুলো দেখো, ব বর্গ জোয়ারা ফোলা বজ্র, পরশু বসনরা পুর বজ্রপুর, নন্দেশ একার জ সাজ, নন্দেশ বর্গে জয় জয় একার সজ্জা সাজ সজ্জা, করশু বর্গের জয় ঝয় কুজ্ঝ টরসি কয়াকার টিকা কুজ্ঝ টিকা, বর্গের জয় বয় লয়কালে লে জলে, রস্য বর্গের জয় জয় বল উজ্জ্বল, ছয় চন্দ্রবিন্দু জফলা আকার ক ছ্যাঁক, ছয় চন্দ্রবিন্দু জফলা আকার ক ছ্যাঁক, জয় ইয়য় বর্গের জয় ইয়য় প্লাস বর্গের জয় ইয়য় আকার ত জ্ঞাত, অ বর্গের জয় ইয়য় আকার ত অজ্ঞাত হয়ে গেছে। এবার আমরা যুক্তাক্ষরগুলো দেখে নিই একবার। ছ জফলা অর্থাৎ জানো এক্ষুনি বললাম, ছ প্লাস উনত্রিশ জ মানে ছয় জফলা, বর্গের জয় জয় ব, এখানে দেখো তিনটে যুক্তাক্ষর একসঙ্গে রয়েছে, বর্গের জ প্লাস বর্গের জ প্লাস ব উজ্জ্বল, যেমন হয়েছিল এখানে বানানটা উজ্জ্বল, দেখো বর্গের জয় জয় বয়। জয়ইয়য়, জয়ইয়য়টা এনভাবে আমরা লিখি, ঠিক আছে। তারপর চলে আসি বর্গের জয় জয়, বর্গের জ প্লাস বর্গের জ যোগ হয়ে জয় জয় হয়েছে, বর্গের জয় বয় বর্গের জ প্লাস ব মিলিয়ে বর্গের জয় বয়, বর্গের জয় ঝয় জ বর্গের জ প্লাস ঝ মিলিয়ে জয় ঝয়, আর লাস্ট হচ্ছে বর্গের জয় রফলা, রফলা অর্থাৎ বর্গের জ প্লাস বয় শূন্যরা অর্থাৎ বর্গের জয় রফলা। এছাড়াও কিছু বানান আছে, যেমন দেখো ছয় চন্দ্রবিন্দু জফলা আকার দয়াকার ছেঁদা, বরশি বর্গের জয় ইয় বর্গের জয় ইয়য় প্লাস দন্ত বিজ্ঞান, ল বর্গের জয় জয় একার লজ্জা, বর্গের জয় বয় আকার ল একা দন্তে নরসি জ্বালানি। এবার একই রকমভাবে পাশেরটার মতো দেখো মাঝখানে কিছু এমনি অক্ষর রয়েছে, যুক্তাক্ষর নয়, তাই দিয়ে আমাদের যুক্তাক্ষর দিয়ে দেওয়া আছে, এখানে আমাদের বসিয়ে ফিল আপ করতে হবে। প্রথমটা জয় ইয়য় দেওয়া আছে, আমি লিখলাম অ বর্গের জয় ইয়য় আকার দন্তে ন অজ্ঞান, দেখো অ জয় ইয়য় আকার দন্তে ন অজ্ঞান। তারপর ম বর্গের জয় জয় আকার মজ্জা, দেখো ম বর্গের জয় জয় আকার মজ্জা, বর্গের জয় বয় বয়সুন্দর জ্বর, বর্গের জয় বয় বয়সুন্দর জ্বর। আচ্ছা মজ্জা মানে তোমরা জানো হাড়ের মধ্যে যে আমাদের মানুষের হাড়ে বা যে কোনো প্রাণীর হাড়ের ভেতরে যে অংশটা থাকে, নরম অংশটা থাকে, সেটাকে বলা হয় মজ্জা, ঠিক আছে। তাহলে এইগুলো তোমরা করে নিলে আশা করি বইয়ের মধ্যে। এবার আমরা চলে যাব খাতার মধ্যে কিছু যুক্তাক্ষর, যেগুলো ভেঙে দেখাবো, যুক্তাক্ষর ভেঙে দেখানো আমি করিয়েছিলাম আগের দিন, যুক্তাক্ষর ভেঙে দেখি একটি করে শব্দ, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তাহলে সবাই খাতা আর পেন্সিল নিয়ে রেডি হও, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো উময় কয়, উম প্লাস ক সমান সমান উময় কয়, উময় ক্ষয়, উম প্লাস খ সমান সমান উময় ক্ষয়। আচ্ছা উময় কয় দিয়ে আমরা কী করলাম, অঙ্ক, অ উময় কয় অঙ্ক, আর উময় ক্ষয় দিয়ে কী করছি, উময় ক্ষয় দিয়ে তালিবর্ষ, উময় ক্ষয় শঙ্খ, উময় গয়, উম প্লাস গ সমান সমান র উময় গয় রঙ্গ, উময় ঘয়, উম প্লাস ঘ দিয়ে স উময় ঘয় সঙ্ঘ, চয় চয়, চ প্লাস ছ চচ্চড়ি, চ চয় চয় দর্শন রহস্য চচ্চড়ি, চয় ছয় চয়, চ প্লাস ছ
সমান সমান ছয় ছয় সমান সমান আচ্ছা আ ছয় ছয় আকার আচ্ছা ছয় জফলা চ প্লাস উনত্রিশ জ সমান সমান পাঁচ প একা ছয় জফলা পাঁচ ছ জফলা ছ প্লাস উনত্রিশ জ সমান সমান ছ জফলা আকার দয় একা ছেদা বর্গের জয় জয় বয় বর্গের জ প্লাস বর্গের জ প্লাস ব রস্য বর্গের জয় জয় বয় ল উজ্জ্বল জয় ইয় বর্গের জ প্লাস ইয় যোগ হয়ে জয় ইয় আকার বিজ্ঞান বয়সী বর্গের জয় ইয় আকার দন্ত ন বিজ্ঞান এখানে আকারটা হবে না সরি শুধু জয় ইয় হবে বর্গের জয় জয় বর্গের জ প্লাস বর্গের জ সমান সমান লজ্জা ল বর্গের জয় জয় আকার লজ্জা বর্গের জয় বয় দিয়ে বর্গের জ প্লাস ব সমান সমান বর্গের জয় বয় লয়কারিলে জলে বর্গের জয় ঝয় অর্থাৎ বর্গের জ প্লাস ঝ সমান সমান কুজ্ঝ টিকা করস্যু বর্গের জয় ঝয় টরস্যি কয়কার কুজ্ঝ টিকা বর্গের জয় রফলা বর্গের জ প্লাস বয় শূন্য সমান সমান বজ্র ব বর্গের জয় রফলা বজ্র ঠিক আছে তাহলে এটুকুনি ভালো করে তোমরা লিখে নিয়েছো আশা করি একবার দেখে নাও তাও একবার কোনো রকম অসুবিধা হলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে হাতে লেখা বুঝতে না পারলে বা কোনো রকম অসুবিধা হলে ঠিক আছে তাহলে তোমরা আশা করি সবটাই লিখে নিয়েছো তোমরা আমার বইতে এটা লিখে তোমরা তৈরি করে ফেলো আর বানানগুলো ভালো করে মুখস্থ করে ফেলো আমি নেক্সট ক্লাসে নেক্সট পেজ নিয়ে উপস্থিত হব সকলে ভালো থেকো সুস্থ থেকো